আমি বলি পানি অপর নাম মরণ। এই অল্প পানিটুকুই রয়েছে এবং পুরো পদ্মাটাই শুকিয়ে গিয়েছে। হায়, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল একতা ওয়াটার ওয়ার্ল্ড বিডি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আসছি পদ্মা নদী পাড়ে। এটি হলো পদ্মার একটি শাখা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই পাশে যেটি আছে, পদ্মাটি শুকিয়ে গিয়েছে। বলতে পারি এটি পদ্মার একটি অনেক বড়ই শাখা। পানি শুকিয়ে যাওয়ার কারণে এখন আপাতত যেটি আপনারা দেখছেন অল্প পানি, এই অল্প পানিটুকুই রয়েছে এবং পুরো পদ্মাটাই শুকিয়ে গিয়েছে এবং এটি আরও শুকিয়ে যাবে। বালুর চর আপনারা দেখছেন এখানে, সবুজ অরণ্য, এটি হলো চর, পদ্মার চর। তো বন্ধুরা, আমরা পানি সম্পর্কে অনেক কিছুই জানি এবং আমি আপনাদের জানাতে চাই। সবাই বলে থাকে পানির অপর নাম জীবন, কিন্তু আমার ভাষায় আমি বলি পানির অপর নাম মরণ বা মৃত্যু পানির কারণ হতে পারে। কারণ পানিতে আমাদের জীবন বাঁচায়, তেমনি পানি না পেলেও আমাদের মৃত্যু অনিবার্য। তো বিষয়টা হলো এরকম বন্ধুরা, আমি প্রত্যেকটি বিষয়ে পানি এবং ওয়াটার লাইন স্যানিটারি সব বিষয় নিয়ে আপনাদের কিছু শিক্ষণীয় বিষয় বলে থাকি। পানির বিষয়টি নিয়ে অনেক মতভেদ রয়েছে আমাদের। তো আমরা যেটা জানি সেটা হলো পানি আমাদের জীবন বাঁচায়, তবে আমরা বলে থাকি পানির অপর নাম জীবন। আসলে পানিটি যদি বিশুদ্ধ পানি না হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের শরীরে ঢুকে যাবে অনেক পানিবাহিত রোগ, আর এই রোগের কারণে আমাদের মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা, আপনারা জানেন আমাদের দেশে প্রায় ম্যাক্সিমাম মানুষই পল্লীতে থাকি, তারা কিন্তু অ্যাভেলেবল বা অনায়াসে অনেক রকম পানি পেয়ে থাকি এবং সেটি বিশুদ্ধ, যেমন টিউবওয়েল থেকে পেয়ে থাকি বা সাবমার্সিবল পাম্প থেকে পেয়ে থাকি, এগুলো পানি অনেক নিরাপদ। তো আমরা যারা সিটিতে থাকি তারা কিন্তু এই বিশুদ্ধ পানিগুলো পান করতে পারি না, কারণ সেখানে ওয়াসা যে ট্যাঙ্কিতে আছে সেই ট্যাঙ্কি থেকে গভীর নলকূপতে তোলা হয়, কিন্তু সেই ট্যাঙ্কি থেকে ওয়াসা এই পানিটি সাপ্লাই দিয়ে থাকে। তো সেখানে থাকতে পারে অনেক রোগ জীবাণু। আর এই পানিবাহিত রোগগুলো যদি আমরা বিশুদ্ধ এবং ফুটানো পানি না খেয়ে থাকি, তাহলে আমাদের মৃত্যু অনিবার্য। আমরা যখন পানিটি পান করব, তখন আমাদের এই পানি থেকে হতে পারে নানান রকম রোগ এবং হতে পারে অনেক অসুখ বিসুখ। বিশুদ্ধ পানি পান করব এবং বলবো পানির অপর নাম জীবন। তবে এটির সাথে আমরা একটি জিনিস অবশ্যই ব্যবহার করব, বিশুদ্ধ পানির অপর নামই জীবন। বন্ধুরা, আপনারা জানেন সব পানি কিন্তু আমাদের শরীরের জন্য নিরাপদ না। আর এই নিরাপদ পানিটি কোথায় পাওয়া যাবে, কিংবা পানিটি আসলে বিশুদ্ধ কি না, সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এবং জানতে হবে। যদি পানিবাহিত রোগ আমাদের শরীরে প্রবেশ করে বা আমরা পানিবাহিত রোগে আক্রান্ত হই, সেক্ষেত্রে আমাদের মৃত্যু ঝুঁকিটা অনেক বেড়ে যাবে। আমরা সবসময় চাই সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকতে। এই পানি যদি আমাদের জীবন হয়ে থাকে, তাহলে এই পানির থেকেই আমাদের মৃত্যুর কারণ হতে পারে। তো এই কারণে আমরা সবসময় বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করব এবং সর্বদা আমরা পানি ফুটিয়ে খাওয়ার চেষ্টা করব। তাই আমরা সর্বদা বলবো বিশুদ্ধ পানির অপর নামই হলো জীবন। সময় এবং পানির স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, আমরাও কারোর জন্য থেমে থাকবো না। সর্বদা আমি সুজন মাহমুদ আপনাদের জানিয়ে যাব সকল পানির খোঁজ খবর। আমরা বলতেই পারি পানি আমাদের জীবন এবং পানি আমাদের মরণ। তো বন্ধুরা, আজকে এই পদ্মার চর থেকে বিদায় নিব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর পাশে একটি লাইক দিবেন, আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে একতা ওয়াটার ওয়ার্ল্ড বিডির থেকে আমি সুজন মাহমুদ বিদায় নেব। আল্লাহ হাফেজ।